হ্যালো বন্ধুরা, মার্কেট প্লেস নিয়ে এটা আমার দ্বিতীয় ভিডিও। আগের ভিডিওতে তোমরা যে প্রশ্নগুলো আমাকে করেছিলে মার্কেট প্লেস নিয়ে সেগুলোর উত্তর দিয়েছিলাম। এই ভিডিওটাতে মার্কেট প্লেসে সঠিক পদ্ধতি কীভাবে পোস্ট করতে হয় সেটা দেখিয়ে দেবো। মার্কেট প্লেসে পোস্ট অনেকেই করতে জানে, কিন্তু সঠিক পদ্ধতিতে পোস্ট করতে জানে না। তার কারণেই মার্কেট প্লেসে পোস্ট করার কিছুদিন পরেই তাদের মার্কেট প্লেসটা কোনো না কোনো কারণে বন্ধ হয়ে যায়। এই ভিডিওতে তোমাদের মার্কেট প্লেসে সঠিক পদ্ধতি কীভাবে পোস্ট করবে সেটা দেখিয়ে দেবো। তার সাথে আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম এমন একটা সেটিংস তোমাদের সাথে শেয়ার করব, যে সেটিংসটা ব্যবহার করে তোমার পোস্টগুলোতে এখন যত সংখ্যক কাস্টমারের মেসেজ আসছে চার গুণ বেশি মেসেজ কিন্তু আসবে। তাই সঙ্গে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। ভিডিওটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, নিচে লাল সাবস্ক্রাইব বাটনটা টিপে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ইউজফুল ভিডিওগুলো দেখার জন্য। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো তাহলে চলো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, মার্কেট প্লেসে পোস্ট তোমরা দুটোভাবে করতে পারো। একটা হচ্ছে মার্কেট প্লেসে গিয়ে সরাসরি তোমরা পোস্ট করতে পারো, অথবা এই গ্রুপে তোমরা অ্যাড আছো সেই গ্রুপে পোস্ট করার সময় সেখানে মার্কেট প্লেসটা সিলেক্ট করে সেখান থেকেও সরাসরি পোস্ট করতে পারো। আমি এই ভিডিওতে যেহেতু মার্কেট প্লেস নিয়ে পোস্ট করার ব্যাপারে কথা বলছি, তাই মার্কেট প্লেসে গিয়ে পোস্ট করা দেখিয়ে দেবো। তাই আমার প্রোফাইলে যে মার্কেট প্লেসটা আছে সেটাকে প্রথমে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমরা চারটে অপশান পাবে। প্রথম অপশান হচ্ছে দেখো আইটেমস, দ্বিতীয় অপশান হচ্ছে ভেহিকলস, আর তৃতীয় অপশানটা হচ্ছে হাউস ফর রেন্ট, আর চতুর্থ অপশান হচ্ছে জব। এখানে তোমার যে পোস্টের ক্যাটাগরি, যে জিনিসটা তুমি পোস্ট করতে চাইছো সেই হিসাবে তোমরা এটাকে সিলেক্ট করে নেবে। আমি যে পদ্ধতিগুলো দেখাচ্ছি সেই পদ্ধতিগুলো এখানে যতগুলো অপশান আছে সেই সব অপশানের মধ্যেই তোমরা ব্যবহার করতে পারবে। আমি দেখানোর জন্য এখানে আইটেমসটা সিলেক্ট করে নিলাম। আইটেমসটা সিলেক্ট করে নেওয়ার পর প্রথম অপশানটা রয়েছে পিকচার, মানে ফটো অ্যাড। এখানে তোমরা 10টা ফটো একসাথে অ্যাড করতে পারবে, তবে এখানে যে কোনো ফটো কিন্তু তোমরা অ্যাড করতে পারবে না। ফেসবুক রুলসের বাইরে যদি কোনো ফটো তোমরা অ্যাড করো তাহলেও কিন্তু তোমার মার্কেট প্লেসটা বন্ধ হয়ে যাবে। প্রথমে আমরা দেখে নিই কোন কোন ফটোগুলো এখানে অ্যাড করা যাবে না। এমন কোনো ফটো তোমরা এখানে অ্যাড করতে পারবে না যে ফটোটা কোনো ফ্রেমের মধ্যে রয়েছে। অনেক ফটো থাকে যেগুলো কিন্তু ফ্রেম থাকে তার আশেপাশে, সেই ফটোগুলোকে কিন্তু তোমরা অ্যাড করতে পারবে না। তার সাথে যে ফটোর ব্যাকগ্রাউন্ডে সাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ফটোগুলোকে ফেসবুক অরিজিনাল ফটো মনে করে না। যদি এরকম কোনো ফটো অ্যাড করো তাহলে সেই পোস্টগুলোতে কিন্তু ভিউজ আসবে না বা কাস্টমারের মেসেজ আসবে না, ফেসবুক সেই পোস্টগুলোকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে কিন্তু পৌঁছে দেবে না। তার সাথে এমন কোনো ফটো তোমরা অ্যাড করতে পারবে না যে ফটোতে কিছু লেখা আছে বা কোনো কোম্পানির সাইন দেওয়া আছে, অথবা এমন কোনো ফটো যে ফটোটার কোয়ালিটি কিন্তু খুব ভালো নয়, সেরকম ফটোও যদি তোমরা অ্যাড করো এখানে সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের যে পোস্টটা আছে সেই পোস্টটা কিন্তু বেশি সংখ্যক মানুষের কাছে যাবে না। এক কথায় বলতে গেলে একটু অরিজিনাল টাইপের ফটো কিন্তু তোমাকে অ্যাড করতে হবে, 10টার মধ্যে 10টা ফটোই। সেরকম কোনো ফটো যদি সিলেক্ট করে তোমরা মার্কেট প্লেসে পোস্ট করো সেই ক্ষেত্রে সেই কোম্পানির অথবা সেই প্রাইভেট সংস্থার থেকে অটোমেটিক চলে আসবে সেই ক্লেমটা আসার জন্যে, তোমার পোস্টটা তো বন্ধ হয়ে যাবেই, তার সাথে তোমার যে মার্কেট প্লেসটা আছে সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। যেহেতু আমরা ফটোর ব্যাপারেই এসেছি, এখানে একটা টিপস তোমাদের জন্য দেওয়া থাকবে। এখানে মোট 10টা ফটো তোমরা অ্যাড করতে পারবে। এই 10টা ফটোর মধ্যে যে ফটোটা সবথেকে ভালো আকর্ষণীয় সেই ফটোটা তোমরা 1 নম্বরে সিলেক্ট করবে। এর কারণ হচ্ছে যখন কেউ মার্কেট প্লেসে ভিজিট করে বা কোনো কাস্টমার যখন মার্কেট প্লেসে আসে তখন কিন্তু তোমার যে 1 নম্বর ফটোটা সেটাই কিন্তু মার্কেট প্লেসে শো হয়, বাকি যে 9টা ফটো সেটা কিন্তু সেই পোস্টার ভেতরে থাকে। তাই যখন কোনো কাস্টমার তোমার ফটোগুলো দেখে তখন সে 1 নম্বর ফটোটাই দেখতে পায় প্রথমে। এছাড়াও মার্কেট প্লেসে দেখি অনেকে পোস্ট করে আফটার বিফোর ইমেজ, মানে আগে আমি এরকম ছিলাম পরে আমি এরকম হয়ে গেছি, ধরনের পোস্টগুলো কিন্তু করা যাবে না। এই পোস্টগুলো করার 30 দিনের মধ্যেই কিন্তু তোমার মার্কেট প্লেসটা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এছাড়াও এই ভিডিওটার শেষে আমি বলে দেবো কোন কোন জিনিসগুলো মার্কেট প্লেসে পোস্ট করা যাবে না, যেগুলো রুলসের বাইরে। তো এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে টাইটেল। টাইটেলে অনেকে যা খুশি তাই লিখে দেয়, টাইটেলে কিন্তু এরকম লিখলে কখনোই হবে না। তোমার প্রোডাক্টটা যে ব্যাপারে সেটাই কিন্তু শুধুমাত্র টাইটেলে দিতে হবে। তাছাড়াও অনেকে দেখি টাইটেলে লেখে অফার, বেস্ট অফার, বেস্ট ডিল, ফ্রি ডেলিভারি অথবা নো কোড, এই সমস্ত যে লেটারগুলো অথবা এই সমস্ত যে কথাগুলো এইগুলোও কিন্তু অনেকে টাইটেলে লিখে থাকে। এই সমস্ত লেখাগুলো কিন্তু ফেসবুক রুলসের বাইরে। আমি অনেকবার কিন্তু এই কারণগুলোর জন্য, এই লেখাগুলোর জন্য আমার পোস্টটা অথবা আমার মার্কেট প্লেসটা বহুবার বন্ধ হয়ে গিয়েছে।
আমি পরে গিয়ে জানতে পারি এই সমস্ত জিনিসগুলো কিন্তু টাইটেলের লেখা ফেসবুক রুলসের কিন্তু বাইরে। এই সমস্ত লেখাগুলো যদি তুমি লেখো তাহলেও কিন্তু তোমার মার্কেট প্লেসটা 30 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু কখনোই লিখে, এছাড়াও ফেসবুক মার্কেট প্লেসের কোনো জায়গাতে যখন তুমি পোস্ট করবে সেখানে কিন্তু কোনো হ্যাশট্যাগ ব্যবহার করতে তুমি পারবে না। যদি তুমি হ্যাশট্যাগ ব্যবহার করো নিশ্চিতভাবে তোমার মার্কেট প্লেসটা বন্ধ হয়েই যাবে 30 দিনের মধ্যে। টাইটেলে শুধুমাত্র তোমার প্রোডাক্টটার নামটা তুমি লিখবে। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে প্রাইস। এই অপশানটা অনেকে দেখি 1 টাকা লেখে, 2 টাকা লেখে, মানে অরিজিনাল যে প্রোডাক্টের প্রাইসটা সেটা দেয় না। এই অরিজিনাল প্রাইসটা না দেওয়া হচ্ছে এটা একটা টেকনিক, এটা একটা ভালো টেকনিক। তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেমটা তখন হয় যখন তোমরা বেশিরভাগ পোস্টে একই দাম দিয়ে দাও। যখন তোমরা পোস্ট করবে তখন তোমরা অরিজিনাল প্রাইস দাও আর না দাও সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আলাদা আলাদা পোস্টে আলাদা আলাদা দাম দেবে, একই দাম কিন্তু সব পোস্টে কিন্তু দেবে না। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে ক্যাটাগরি। তোমরা যদি চাও তুমি যে পোস্টটা করছো সেটাতে বেশি সংখ্যক মানুষের বা বেশি সংখ্যক কাস্টমারের মেসেজ আসুক বা বেশি সেল করতে, তাহলে এই অপশানটার ব্যবহার তোমাকে কিন্তু করতেই হবে। ক্যাটাগরি অপশানটা ট্যাপ করলে এখানে সব ধরনের ক্যাটাগরি রয়েছে। এখানে তোমার যে প্রোডাক্টটার হিসাবে তোমার ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা এখানে কিন্তু সিলেক্ট করে নেবে। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে কন্ডিশন। তোমার যে প্রোডাক্টটা তুমি সেল করছো সেটা নতুন নাকি পুরনো সেটা এখানে দিতে হবে। তোমার যদি প্রোডাক্টটা নতুন হয় তাহলে এখানে নিউ দিতে হবে। এরপরে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে লোকেশন। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এর ভেতর এমন একটা জাদু রয়েছে যেটাকে ব্যবহার করে তোমার যে সেলসটা সেটা তুমি পুরোপুরি 4 গুণ বাড়িয়ে নিতে পারবে। এই লোকেশানটার কাজ হচ্ছে, ধরো তুমি একটা পোস্ট করছো, তুমি যদি জেনে থাকো এই পোস্টটা এই এরিয়াতে সবথেকে বেশি চাহিদা রয়েছে, তাহলে এই এরিয়াতে সিলেক্ট করে তুমি এটাকে পোস্ট করতে পারো যাতে তোমার সেলসটা বেশি বেড়ে যায়। আবার ধরো তুমি ধরো একটা পোস্ট করেছো, সেই পোস্টটাতে বেশি কাস্টমারের মেসেজ আসছে না বা বেশি কাস্টমার নিচ্ছে না, তাহলে তুমি এই ক্ষেত্রে করতে পারো লোকেশানটাকে চেঞ্জ করে তুমি অন্য লোকেশানে তোমার পোস্টটাকে করতে পারো। এটা বাই ডিফল্ট মানে নিজে থেকে 50 কিলোমিটারে হয়ে থাকে, মানে তুমি যে লোকেশানটা সিলেক্ট করবে সেই লোকেশানের 50 কিলোমিটারের ভেতর তোমার পোস্টটা গিয়ে পৌঁছাবে। এটা সরাসরি 50 কিলোমিটার থেকে 200 কিলোমিটারে মানে 4 গুণ কীভাবে বাড়িয়ে নেবে সেটা ভিডিওর আগে তোমাদের বলে দেবো। এরপরে যে অপশানটা সেটা আমরা এখন চলে যাচ্ছি। এটাকে সেট করে দেওয়ার পর নিচের যে অপশানটা আছে সেটা হচ্ছে ডেসক্রিপশন। এখানে তোমার কাস্টমারকে যদি তোমার কিছু জানানোর থেকে থাকে অথবা তোমার প্রোডাক্টটার ব্যাপারে যদি কিছু জানানোর থেকে থাকে সেটা তুমি এখানে লিখতে পারো। এখানে একটা কথা সবসময় মনে রাখবে, টাইটেলে যে লেখাটা লিখবে সেই লেখাটা কিন্তু ডেসক্রিপশনের প্রথম লাইনে অবশ্যই লিখবে। আর একটা কথা আগেও বলেছি, টাইটেল বা ডেসক্রিপশনে কখনো কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করবে না। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে ট্যাগ। অনেকেই কিন্তু আমরা এই ট্যাগটাকে ব্যবহার করি। ট্যাগটার কাজ হচ্ছে যখন কোনো কাস্টমার মার্কেট প্লেসে কিছু একটা লিখে সার্চ করে, আর সার্চ করার পর নিচে যে অপশানগুলো বা যে জিনিসগুলো আসে, যে প্রোডাক্টগুলো আসে, সেই প্রোডাক্টগুলো নিয়ে আসতে সাহায্য করে কিন্তু এই ট্যাগটা। তুমি যে পোস্টটাকে করছো সেই পোস্টটা একটা কাস্টমার কত রকমভাবে সার্চ করতে পারে সেই সেই লেখাগুলো বা সেই সেই ওয়ার্ডগুলো, এগুলো কিন্তু তোমার ট্যাগ এতে দিয়ে দিতে হবে। এই ট্যাগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্টকে বেশি সংখ্যক কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তোমাকে একটু ভেবে ভেবে সেই জিনিসগুলোকে বুঝে নিতে হবে যে একটা কাস্টমার তোমার জিনিসটাকে কত রকমভাবে সার্চ করতে পারে। সেইগুলো তোমার এখানে একটার পর একটা লিখে কোনটা তুমি ডিসপ্লেতে দেখতে পারছো। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। তুমি যদি কোনো প্রোডাক্ট, তুমি যে প্রোডাক্টটা বিক্রি করছো সেটা যদি সিঙ্গেল পিস হিসাবে বিক্রি করো, ওপরে প্রথম অপশান সিঙ্গেলটাকে ব্যবহার করে নেবে, আর যদি তুমি বাল্ক হিসাবে বিক্রি করো তাহলে দ্বিতীয় অপশানটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপরের যে অপশানটা সেটা হচ্ছে অফার শিপিং। তুমি যে প্রোডাক্টটা মার্কেট প্লেসে সেল করছো সেই প্রোডাক্টটা কোনো কাস্টমারের অ্যাড্রেস পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যে ডেলিভারিটা সেটা কি তুমি ফ্রিতে দিচ্ছ, এটাই এখানে জানতে চাইছে। এটাকে আমি সাধারণত অনই রাখি, এই কারণেই অন রাখি যে এটা অন করার ফলে আমি দেখেছি আমার পোস্টগুলো, যে পোস্টগুলো আমরা করি সেই পোস্টগুলো কিন্তু আরও বেশি সংখ্যক মানুষের কাছে বা কাস্টমারের কাছে কিন্তু অটোমেটিকভাবে পৌঁছে দেয়। তাই তুমি এটাকে চাইলে অন রাখতে পারো শিপিং অফার না থাকলেও। আর যারা এটাকে অন করতে চাও না তারা নিচের যে অপশানটা আছে ডোর টু ডোর পিক আপ, এই অপশানটাকে কিন্তু অবশ্যই অন করে দেবে।
এটার মানে হচ্ছে তুমি যে প্রোডাক্টটা সেল করছো সেই প্রোডাক্টটা কাস্টমারের বাড়ি পর্যন্ত তুমি পৌঁছাতে পারবে, এটা কিন্তু অবশ্যই একে অন করে রাখবে। এর পরে যে অপশনটা আছে সেটা হচ্ছে হাইড ফ্রম ফ্রেন্ড। এই অপশনটা মানে হচ্ছে তুমি যে পোস্টটা করছো সেই পোস্টটা তুমি যদি তোমার ফেসবুকে যে বন্ধুরা রয়েছে তাদের থেকে যদি হাইড করতে চাও, মানে তোমার পোস্টটা যদি তুমি চাও যে তারা না দেখতে পাক, তার জন্য এই অপশনটাকে অন করবে। আর যদি চাও যে সবাই দেখতে পাক, তাহলে এই অপশনটা কিন্তু কিছু করার দরকার নেই। এখানে সব অপশনগুলো সিলেক্ট করে নেওয়ার পর, লেখার পর উপরের ডান দিকে যে নেক্সট অপশনটা রয়েছে সেই নেক্সট অপশনে কিন্তু তোমাকে টাচ করতে হবে। উপরের প্রথম অপশন দেখো মার্কেট প্লেস, সেটা সাধারণত টিক দেওয়াই থাকে। যদি টিক দেওয়া না থাকে সেটাকে অবশ্যই টিক দিয়ে নেবে, কারণ সেই পোস্টটা তুমি মার্কেট প্লেসেও করছো। তার সাথে নিচে দেখো অনেক গ্রুপ দেখাচ্ছে যে গ্রুপগুলোতে আমি অ্যাড আছি। আগের ভিডিওতে তো আমি তোমাদের বলে দিয়েছিলাম কিভাবে পাবলিক গ্রুপগুলোতে তোমরা অ্যাড হবে। গ্রুপগুলোতে আমি অ্যাড আছি, সেই গ্রুপগুলো কিন্তু এখানে চলে এসছে। এই পোস্টটা আমি মার্কেট প্লেসে করার সাথে সাথে মোট 20টা গ্রুপে একসাথে একই টাইমে পোস্ট কিন্তু করতে পারবো। এর আগের ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম, ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করার সাথে ফেসবুক গ্রুপের কোনো রকম সম্পর্ক নেই, তবে একটা ইনডাইরেক্ট সম্পর্ক রয়েছে। এটাই হচ্ছে সেই ইনডাইরেক্ট সম্পর্ক। এখানে তোমাকে কিন্তু 20টা গ্রুপই সিলেক্ট করতে হবে তুমি যদি চাও তোমার পোস্টটা বেশি সংখ্যক মানুষের কাছে গিয়ে পৌঁছাক। এর কারণ হচ্ছে যেই সমস্ত বন্ধুরা বা যে সমস্ত কাস্টমাররা এই 20টা গ্রুপে আছে, সেই তাদের 20টা গ্রুপের পেজেতে কিন্তু তোমার পোস্টটা গিয়ে পৌঁছাবে। তার সাথে যে সমস্ত বন্ধুরা এই গ্রুপে অ্যাড আছে, তারা যখন মার্কেট প্লেসটাকে ওপেন করবে তাদের কাছেও কিন্তু এই পোস্টটা যাবে। তাছাড়াও এই গ্রুপের যারা ফ্রেন্ড রয়েছে, তারা যখন মার্কেট প্লেসটাকে ব্যবহার করবে তাদের রিকমেন্ডে কিন্তু তোমার পোস্টটা যাবে। তার জন্যে কিন্তু 20টা গ্রুপ সবসময় অ্যাড করা খুবই প্রয়োজনীয়। আমি তোমাদের বারবার বলছি, মার্কেট প্লেসে কিন্তু বেশি সংখ্যক কাস্টমারের মেসেজ আসার জন্য এই 20টা গ্রুপে কিন্তু অ্যাড করা অবশ্যই। আগের ভিডিওতে আমি বলে দিয়েছি কিভাবে তুমি পাবলিক গ্রুপে অ্যাড না, সেই ভিডিওটা দেখে থাকো, আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো, অথবা এই ভিডিওর পরেও গিয়ে তুমি ভিডিওটাকে দেখতে পারো। 20টা গ্রুপে অ্যাড করার পর তোমার পোস্টগুলোতে এত সংখ্যক মানুষের মেসেজ আসবে, এত সংখ্যক কাস্টমারের মেসেজ আসবে, সত্যি কথা বলতে তুমি রিপ্লাই দেওয়ার টাইম পাবে। এখানে 20টা গ্রুপ সিলেক্ট করে নেওয়ার পর নিচে যে পাবলিশ অপশানটা আছে, সেই পাবলিশ অপশানটা টাচ করলেই তোমার যে পোস্টটা আছে সেই পোস্টটা তোমার মার্কেট প্লেসে পোস্ট হওয়ার সাথে সাথে 20টা গ্রুপেও পোস্ট হয়ে যাবে। এত পর্যন্ত করলেই কিন্তু তোমার পোস্টটা সেটা কিন্তু পোস্ট হয়ে যাবে। এরপর দেখে নেওয়া যাক এবার গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যেগুলো ব্যবহার করে তোমার পোস্টগুলোকে তুমি আরও বেশি সংখ্যক মানুষের কাছে বা কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারবে। প্রথমে যে প্রোফাইলটা থেকে তুমি পোস্টগুলো করছিলে সেই প্রোফাইলটাকে লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পর মার্কেট প্লেসে যাবে। মার্কেট প্লেসে যাওয়ার পর ওপরের ডান দিকে দেখো একটা মানুষের চিহ্ন রয়েছে, এই চিহ্নটার উপর টাচ করতে হবে। এইখানে এলে তোমার যে মার্কেট প্লেসে পোস্টগুলো তুমি করছিলে সেই পোস্টগুলোর পুরো ডিটেলস কিন্তু তুমি এখান থেকে চেক করতে পারবে। ওপর থেকে 3 নম্বর অপশানটা যেটা রয়েছে সেটা হচ্ছে লোকেশান, সেই লোকেশানটায় টাচ করলে আগের মতনই তুমি ওপরে সার্চ বারেতে তুমি যে লোকেশানে চাও সেই লোকেশানটা এখান থেকে সেট করে রাখলে প্রত্যেকটা পোস্টে সেই লোকেশানটাইতেই তোমার পোস্টগুলো কিন্তু পোস্ট হবে। এরপর নিচে একটা অপশান দেখো রয়েছে কাস্টম রিডিউস, সেই অপশানটাতে টাচ করবে। এখানে টাচ করার পর এখানে যে লেখাটা আছে সেটা 50 কিলোমিটার থাকে, এটাকে টেনে পুরো 200 কিলোমিটার করে দেবে। 200 কিলোমিটার করার ফলে তুমি যে লোকেশানটা সিলেক্ট করবে সেই লোকেশানে 200 কিলোমিটারের মধ্যে কিন্তু তোমার পোস্টটা যাবে। একটা ছোট্ট অপশান কিভাবে তোমার সেলস পোস্টগুলোকে 4 গুণ বাড়িয়ে দিতে পারে এই অপশানটাকে কিন্তু না দেখলে ভালো। তোমার সেলস পোস্টগুলোতে যত সংখ্যক মানুষের মেসেজ আসার কথা ছিল ঠিক তার 4 ডবল মেসেজ কিন্তু আসবে। যে অ্যাপ্লাই বাটনটা আছে সেটার ওপর অ্যাপ্লাই করলে এটা কিন্তু সেট হয়ে থাকবে। এবার প্রত্যেকটা পোস্টই কিন্তু এই লোকেশানে 200 কিলোমিটারের ভেতরই কিন্তু তোমার পোস্টগুলো যাবে। এরপর আমরা এখানে ব্যাক আসবো। এরপর সেলিংয়ের প্রথম অপশানটা দেখো রয়েছে ইওর লিস্টিং, এখানে তোমার মার্কেট প্লেসে যত পোস্ট করেছিলে সব পোস্টগুলো তুমি এখান থেকে দেখতে পারবে।
চাইলে এখান থেকে তুমি এক ক্লিকে তোমার সেই পোস্টটাকে তুমি ডিলিটও করে দিতে পারো। সাথে এখানে কতজন আকার মেসেজ এসেছিলো সব কিছু কিন্তু এখানে দেখতে পারবে। এখান থেকে ব্যাক আসার তার পরের অপশানটাই দেখো রয়েছে ইনসিগ্রেট। এখানে টাচ করলে তুমি এখান থেকে দেখতে পারবে তোমার পোস্টগুলো ঠিক এক সপ্তাহে অথবা এক মাসে কতজন মানুষের কাছে গিয়ে পৌঁছেছে, কতজন মানুষ সেটাতে সেভ করে রেখেছে অথবা কতজন মানুষ এখান থেকে শেয়ার করেছে। এইগুলো ছিল কিছু সাধারণ সেটিংস। তবে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করার সময় বা পোস্ট করার আগে তোমাকে কিছু জিনিস জেনে রাখা জরুরি। যে জিনিসগুলো তুমি ফেসবুক মার্কেট প্লেসে করতে পারবে না তার একটা ছোট্ট লিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসে কোনো কোম্পানির ব্র্যান্ডের নাম নিয়ে অথবা ব্র্যান্ডেড কোনো জিনিস তুমি কিন্তু পোস্ট করতে পারবে না, সেটা কিন্তু ফেসবুক রুলসের বাইরে। দ্বিতীয় হচ্ছে আফটার বিফোর ইমেজ, যেটা আমি আগেই বলেছি সেটা তুমিও কিন্তু করতে পারবে। পর যেটা হচ্ছে সেটা হচ্ছে মেডিসিন, মেডিসিন জাতীয় কোনো রকম জিনিস তুমি কিন্তু ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করতে পারবে না। যদি মেডিসিন জাতীয় কোনো জিনিস ব্যবহার করো বা পোস্ট করো সেই ক্ষেত্রে তুমি কিন্তু মেডিসিন জিনিস লেখাটা কিন্তু অ্যাভয়েড করতে পারো। আমি কিন্তু এটাকে রেফার করছি না, বাট যদি করতেই হয় তাহলে কিন্তু মেডিসিন লেখাটা কিন্তু তুমি অ্যাভয়েড করবে। এছাড়াও তুমি যে পোস্টগুলো করবে সেই পোস্টগুলো 7-10 দিন পর সেই পোস্টগুলোকে কিন্তু তোমাকে ডিলিট করে দিতে হবে। যদি তুমি পোস্টগুলোকে না ডিলিট করো তাহলে লং টাইম যখন তুমি ব্যবহার করবে সেক্ষেত্রে তোমার অনেক পোস্ট জমে যাবে। এইবার জমে যাওয়ার কারণে তোমার পোস্ট পরবর্তী পোস্টগুলোতে রিচ প্রবলেম আসবে অথবা সেই পোস্টগুলো থেকে তোমার মার্কেট প্লেসে সমস্যা দেখা দেবে। তার জন্য লং টাইম ব্যবহার করার জন্য তোমার মার্কেট প্লেসে পুরনো পোস্টগুলোকে অবশ্যই মনে করে ডিলিট করতে হবে। সর্বশেষ যে গুরুত্বপূর্ণ জিনিসটা যেটা তোমার মার্কেট প্লেসে পোস্ট করার আগে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আমরা অনেক কষ্ট করে তোমাদের জন্য এই পয়েন্টগুলোকে তৈরি করি, ভিডিওগুলোকে তৈরি করি। তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর হ্যাঁ একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও, কারণ অনেক কষ্ট লাগে একটা ভিডিও তৈরি করতে, 3-4 দিন লেগে যায় এক একটা ভিডিও তৈরি করতে। তাই অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর তোমার যদি কিছু জানানোর থেকে থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো।